নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। হাথরাসে মৃত্যু মিছিল, সুপ্রিম কোর্টে মামলা, 5 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের আর্জি, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি নেতৃত্বে কমিটি গঠন করা হোক, আর্জিতে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা। হাথরাসে মৃত্যু মিছিল এখনো পর্যন্ত অব্যাহত, 121 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে পদপৃষ্ট হয়ে মৃত্যু, প্রায় 121 জনের মৃত্যু হয়েছে বলে খবর। তার মধ্যে হাথরাস জেলারই 60 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। শিশু ও মহিলাদের মৃত্যু হয়েছে সবচেয়ে বেশি। হাথরাসে মৃত্যু মিছিল অব্যাহত, আর এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের, 5 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের আর্জি, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন করা হোক, আর্জিতে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা। এই আর্জি নিয়েই শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা করা হলো। হাথরাসের ধর্মীয় অনুষ্ঠানে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে প্রায় 121 জনের।